রঙ্গের মানুষরে কার লাগিয়া এই ববেথে আইলা, না জানিয়া সাদের যৌবন খালে খুয়াইলা, না জানিয়া সাদের যৌবন খালে খুয়াইলা, রঙ্গের মানুষরে কার লাগিয়া এই ববেথে আইলা। ষোলো আনা পুঁজি তুমি মহাজনের আনলাম কি, ষোলো আনা কেননা আমি যখন দুনিয়াতে আসছি আমি ছিলাম নাবালক মাসুম। কোন সন্তান যদি ইহুদি নাসারের ঘরে জন্ম নেয়, কোন হিন্দু সারালের ঘরে যদি জন্ম নেয়, মুসলমানের ঘরে যদি জন্ম নেয়, সে যদি শিশুকালে মৃত্যুবরণ করে তার জন্য জান্নাত ওয়াজিব, জান্নাত অনিবার্য। কেননা দুনিয়ার সংস্কৃতি সে কোনো কিছু বুঝে নাই। হিন্দুর ঘরে যদি সে বড় হইতো তার হালত তার শাস্ত্রের পরেই সে পাইতো। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার মার মুখে আমি ছোটবেলা শুনেছি, মা যখন আমি যখন কান্দতাম মা বলতো আল্লাহ 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 কইতো না। আমি যখন শিশুকালে ছিলাম কান্নাকাটি করলে আল্লাহর দোহাই দিয়ে আমাকে হাত করা হইতো, ঠিক কিনা হুজুর? আল্লাহর নাম দিয়ে আমাকে হাত করা হইতো, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নিত, কত কত ফকিরের নাম নিত, কত কত মাওলানার নাম নিত। আমার মা যেই সংস্কৃতি আমাকে শিখাইছে সেই সংস্কৃতির মাধ্যমে আমি বড় হয়েছি, এই জন্য আমি মুসলমান। কথা বলুন, এই জন্য আমি মুসলমান। আমি ছোট ছিলাম, আমার বাবা আমাকে হাত ধরে মসজিদের মধ্যে নিয়েছেন, বলেছেন বাবা এটা মসজিদ, আমাদের বাচ্চারা মসজিদের মধ্যে যায়, এটা অন্যায়, মুরব্বীরা দমক দে, এটা বড় অন্যায়, আপনি যদি তাদেরকে না শিখান কোথায় থেকে তারা শিখবে, এটার দায়ভার কিন্তু আপনি নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমার সন্তানকে দিন শিক্ষা দান করো, দিন শিক্ষা তোমার সন্তানকে শিখাও, তুমি যা শিখাইবা তোমার সন্তানই তা শিখব। সন্তানরা যখন একটু বড় হয় মসজিদের মধ্যে আমরা নেই, মসজিদের মধ্যে হুজুরের সাথে সাথে আমরা রুকু সেজদা করি, আল্লাহু আকবার বলে রুকুতে যাই, আল্লাহু আকবার বলে সেজদাতে যাই, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সামিয়াল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, এগুলো আমরা শিখি। হিন্দুর ঘরে যদি কোনো সন্তান জন্ম নেয়, শিশুবেলা থেকে তাকে হরে রাম হরে কৃষ্ণ তাকে শেখানো হয়, রাম মন্দিরের মধ্যে নেওয়া হয়, কপালের মধ্যে সুনের সিঁদুর দেওয়া হয়, অনেক কিছু তাকে শিখা, এই জন্য সন্তানটা আস্তে 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 হিন্দুর ধর্মে রূপান্তরিত হয় সে হয়। আমি মুসলমানের ধর্মেতে রূপান্তরিত হইলাম, এই জন্য মুফাসসিরুন কেরামরা বলতেছেন সন্তানটা যখন নাবালক থাকে, নাবালক অবস্থাতে যদি সে মৃত্যুবরণ করে তার জন্য ডাইরেক্ট জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এই ভাইদেরকে আমি বলবো যাদের সন্তান হারাইছেন, কেননা আমার তিন বোন জন্ম নেওয়ার সাথে সাথে আমরা তাদেরকে দেখি না, জন্ম নেওয়ার সাথে সাথে মৃত্যুবরণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলোচনা যদি আমি করি সারা রাত্র শেষ হবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার উম্মতেরা, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি প্রথম আকাশ পাড়ি দিয়েছি, দ্বিতীয় আকাশ পাড়ি দিয়েছি, তৃতীয় আকাশ আমি পাড়ি দিয়েছি, চতুর্থ আকাশ আমি পাড়ি দিয়েছি, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশের মধ্যে আমি গিয়ে দেখি জাতির পিতা বাবা ইব্রাহিমের খলিল একটা গাছের সাথে হেলান দিয়ে সে বসে আছে। কিছু দূর থেকে বাচ্চারা আসে, বাবা ইব্রাহিম খলিলকে চুমা খায়, নাকে চুমা খায়, গালে চুমা খায়, কপালের মধ্যে চুমা খায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও জিব্রাইল, এ জিব্রাইল, উনি খেয়ে গাছের সাথে হেলান দিয়ে বসে আছে, আবার বাচ্চাগুলোই খারা, তারা কেন তাকে চুমা খায়, আবার খেলাধুলাতে চলে যায়। হযরত জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা তো সাধারণ বাচ্চা না, যারা জন্ম নেওয়ার সাথে সাথে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে যারা চলে এসেছে তাদের রূহগুলা জমা হয় এই কানের মধ্যে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে বৃদ্ধ লোকটা দেখতেছেন
সন্তানগুলোকে দেখতেছেন যারা শিশুকালে যারা মৃত্যুবরণ করে মাকে মা বলে ডাকতে পারে নাই বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহগুলোকে এখানে জমা করা হয় আল্লাহর হুকুমে জমা করা হয় তারা এখানে খেলাধুলা করে বাবা ইব্রাহিম খলিলকে তারা চুমাকায় তারা মনে করে তাদের বাবা তাদের বাবার রূপটা ইব্রাহিম খলিলের মধ্যে ধারণ করে মনে করে তার মা যখন সন্তান কান্নাকাটি করে বাবা ইব্রাহিম খলিল তাদেরকে আদর করে হাত করে শাসন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজতে আসার পরে বলতেছেন আমার উম্মতেরা শিশুকালে যাদের সন্তান হারাইছো তোমাদের মন ভাঙো না একটা সুযোগ তোমাদের আছে ওই বাচ্চারা হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ জন্ম নেওয়ার সাথে সাথে আমার মাকে আমি দেখি নাই জন্ম নেওয়ার সাথে সাথে আমার মাকে মা বলে ডাকতে পারি নাই জন্ম নেওয়ার সাথে সাথে আমার বাবাকে আমি বাবা বলে ডাকতে পারি নাই রব্বে কারীম যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে আমরা প্রত্যেকটি সন্তান মার কলিজার মধ্যে লাথি মেরে মেরে দুনিয়াতে আসলাম আল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে আমাদেরকে তুমি তুলে নিয়ে এসেছো আমার মা কই কি বলবো কি বলবো আমার মা কই কার কাছে বলবো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ আমার মা কই আমার বাবা কই জীবনে মাকে মা বলে তৃপ্তি মিটাতে পারি নাই বাবাকে বাবা বলে তৃপ্তি মিটাতে পারি নাই আজকে তোমার কাছে একটাই চাওয়া আমার মাকে এনে দাও জান্নাতে আমার মার সেবা করব মাকে মা বলে প্রাণ জুড়াইব আল্লাহ রাব্বুল আলামিন কি করবে একটা ফেরেশতাকে বাবার রূপে সাজিয়ে তাদের সামনে আনা হবে সন্তান ওই লোকটার কাছে যাইবে যাওয়ার পরে তার শরীরের ঘ্রাণ নেবে আল্লাহকে বলবে আল্লাহ সে আমার বাবা না কি বলবো সে আমার বাবা না অথচ বাবার রূপটা কিন্তু তার মধ্যে ধারণ করা হয়েছে সে আমার বাবা না আমার আসল বাবার আইনা দাও যে আমার জন্ম দিয়েছে তাকে আইনা দাও আল্লাহ রাব্বুল আলামিন তো বাধ্য বাধ্য না কেন রাসূল তো বলছে শিশুকালে যারা মারা যায় তারাও কিন্তু হাশরের ময়দানের মধ্যে সুপারিশ করবে যে মায়া মাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন আমরা তো নিমুখ হারাম আমরা তো নিমুখ হারাম বড় হইয়া গেলে মাকে চিনি না হাবি বন্দ কি ভালো বুড়া না হইলে খাই না তারপরে কিন্তু মায়া লাগে চাকরিতে গেলে মনে হয় মার সাথে যদি ঝগড়া করি যে সন্তানটা মার সাথে বেশি ঝগড়া করে সত্য আমি প্রমাণ যখন চাকরির মধ্যে এক সপ্তাহ থাকি মনে হয় বছর কানে ধরে মাকে দেখি নাই বড় মায়া হয় ছুটে চলে আসি আইসা তো ফাঁকদা মারি জ্বালাই এই জ্বালানটা যদি অন্য কোনো মহিলারা জ্বালাইতাম অবস্থা কি করতো এই জিনিসটা খাইতাম না এইটা করো এটা ভালো লাগছে না এইটা করো সব কিছু কিন্তু মা সহ্য করে তারপরে সে আমার সন্তান দেখেন আরেকটা সন্তানটা করতে গেলে একটুখানে হিমশিমকা নিজের সন্তানটা যদি প্রাণ বৈরাও করে একটুকু কষ্ট থাকে না জোরে কন্যা সুবহানাল্লাহ আমাদের আব্বা আম্মার হায়াতে বরকত দান করুন এবার সন্তানরা বলবে আল্লাহ সে তো আমার বাবা না আমার বাবাকে আইনা দাও আমার আসল মাকে আইনা দাও আল্লাহ রাব্বুল আলামিন তাদের মা বাবাকে এনে তাদেরকে সন্তুষ্ট করবে জুরে কন্যা আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন বলতে চেয়েছিলাম যে নাপিটা কাটা হয় কাটার সাথে সাথে নফসটা মানুষের ভিতরে প্রবেশ করে নফসে আম্মারাটা কি নফসে আম্মারাটা হলো একটা গাউরা সদা সর্বদা অন্যায় কাজ করব সে অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকবো ভালো কাজ তার দেন নাস্তিক নাস্তিকগুলা নাস্তিকগুলো আছে না সদা সর্বদা অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকবো
নফসে আম্মারা যখন দমন হয়, দমন হয়ে নফসে লাওমায় পরিণত হয়, নফসে লাওমা যখন পরিণত হয় সাথে সাথে নফসে আম্মারা তার পরিণত হয়। বলতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে উত্তম নফস, হে উত্তম নফস, তোমাদেরকে বলতেছি ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি, যারা তোমার রবের দিকে এসেছে তারা মুত্তাকিন হয়েছে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফাদখুলি ফি ইবাদি, যারা ইবাদত করেছে। ওয়াদখুলি জান্নাতি, জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা তো বড় হই, বড় হওয়ার পরে আমার বয়সটা যখন একটু কাছে নফসের প্রতি একটু ধারণা হয়, কারণ আল্লাহ বলতেছেন জগতের মানুষটি আমি তো নফসের হিসাব নিমু। কার হিসাব নিমু? নফসের হিসাব নিমু, আমি নফসের হিসাব নিমু। বাউল বলতেছেন, কবি বলতেছেন, রঙ্গের মানুষরে কার লাগিয়া এই ববেতে আইলা, শুনল আনা পুঁজি তুমি মহাজনের আনলা, শুনল আনা পুঁজি তুমি মহাজনের আল্লাহ, কামিনীর কাম সাগরে সব কিছু হারাইলা, রঙ্গের মানুষরে কার লাগিয়া এই ববেতে আইলা। এই জন্য আমাদের নফসকে দমন করার জন্য, নফস বুঝার জন্য কাদের কাছে যাওয়ার দরকার? আল্লাহর ওলিদের সহবতে বসার দরকার আছে কি নাই? ওলিদের সহবতে বসার দরকার আছে কি নাই? ওলিদের সহবতে বসলে কয়েকটা লাভ আছে, তকদিরও কিন্তু পরিবর্তন হইব। কন্না সুবহানাল্লাহ, আত তাকদিরু লা ইয়ারুদ্দু, কেন তকদির আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ তো এর করার 50,000 বছর আগে মানুষের তকদির আল্লাহ বানাইছে, তারপর এক প্রকার তকদির আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মাধ্যমে রেখে দিয়েছে। কোথায় রাখছে? একটু আমার দিকে আপনারা তাকান, আমি দু এক মিনিটের ভিতর হুজুরকে দিয়ে দিব। এক প্রকার তকদির আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মাধ্যমে রাখছে, এলেমের মাধ্যমে রেখে দিয়েছে, এলেমের মধ্যে, যে দুয়ার মাধ্যমে আমি পরিবর্তন করে দিব। যেমন আমাদের তরিকা কয়টা একটু কথা কোন, আপনারা আমার সাথে উত্তর দেন, আমাদের তরিকা কয়টা? চারটা। কাদরিয়া কোনটা? কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তে মুজাদ্দিদ আলবেসানি রহমতুল্লাহ চতুর্থ তরিকার ইমাম, কথা বলুন ঠিক কিনা? যে মুজাদ্দিদ আলবেসানি রহমতুল্লাহ আলাই মুরাকাবার মধ্যে বৈশা আল্লাহ রাব্বুল আলামিনের লাউহে মাহফুজের কোরআন সে পড়তেছে। কোন জায়গার লাউহে মাহফুজের কোরআন সে পড়তেছে। পড়তে 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 পড়া শেষ করে বলতেছে আবার মানুষের তকদিরের ভিতরে প্রবেশ করি। কন্না সুবহানাল্লাহ, ওলিদের ক্ষমতা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিছে কিনা? দিছে কিনা? অনাল্লাহ দিছে, আমি যদি কই দিছে না তে আল্লাহর কথা অমান্য করলাম না? আমি সে কৃপণ, কি কৃপণ, হিংসুক, আমি মানতে রাজি না আল্লাহরে অত বড় করে লইল কেরে। আমি মানুষের তকদিরের ভিতরে প্রবেশ করলাম, তকদিরের ভিতরে প্রবেশ করে দেখলাম হাল জামানের একজন আল্লাহর ওলির তকদিরের ভিতরে আমি প্রবেশ করলাম। হাল জামানের আল্লাহর ওলি তার তকদিরে কি লেখা আছে দেখতেছে? তার তকদিরে লেখা আছে কুফুরি হালতে মৃত্যুবরণ করবো। কন্যা নাউজুবিল্লাহ, আল্লাহর ওলির তকদিরের ভিতরে প্রবেশ করছে সে আল্লাহর ওলি, আবার সে মৃত্যুবরণ করবো কুফুরি হালতে। যে কুফুরি হালতে মৃত্যুবরণ করবো তার জান্নাত আসেনি, যে ইমান না নিয়ে কবরে যাইব জান্নাত দিব আল্লাহ? বাসটা ডয়ে দিব। মুজাদ্দিদ আলবেসানি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি যখন তার তকদিরের ভিতরে প্রবেশ করলাম, তার জীবনটা এত সুন্দর একটা জীবন, যার সহবতে আইসা কত নাফরমান ইমানদার হইয়া গেল, সুবহানাল্লাহ, কন্যা, কত বেঈমান ইমানদার হইয়া গেল, কত কাফের ইমানদার হইয়া গেল, কত জাহান্নামী জান্নাতের চৌকাটে ছুমা খাইল, অথচ তার তকদিরে লেখা সে কবরে হালতে মৃত্যুবরণ করব। এটা আশ্চর্যজনক একটা বিষয় না? আমার কথা বুঝেননি আপনারা? তে মুখ বন্ধ করে রাখছেন কেরে, এনাকে হুদুদু বেরিয়েছেন আপনারা? সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ কইবেন, অন্য কি বক্তা মেরে লেবেন আপনারা?
উদ্দেশ্য তো খারাপ আপনারা আইতাছে সুবহানাল্লাহ 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 কইবেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কইছে না হযরত জিব্রাইল আমিন বলতেছে কি আকাশ থেকে কতটা বৃষ্টির ফোঁটা পড়ে এই একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি আমার দিকে তাকান আমার দিকে তাকান হযরত জিব্রাইল আমিন বলতেছে না আকাশ থেকে কতটা বৃষ্টির ফোঁটা পড়ে তা আমি গুনতে পারি আপনারা কজন গুনতে পারেন আপনারা সালের উপর কড়া পড়ে মাথার উপর কড়া পড়ে কেডা গুনতে পারবে কোনছেন মাথার উপরে আমার আচ্ছা বৃষ্টির মধ্যে করা বৃষ্টির মধ্যে আমি মাথার উপরে কতটা বৃষ্টির ফোঁটা পড়লো গুনা শেষ করতে পারবেন কি জিব্রাইল আমিন বলতেছে সারা পৃথিবী যদি বৃষ্টির ফোঁটা পড়ে তা আমি গুনতে পারি কি করতে পারি গুনতে পারি কিন্তু কোন বান্দা যখন মন থেকে অন্তর থেকে সুবহানাল্লাহ বলে তা আমি কিঞ্চিত পরিমাণ গুনে শেষ করতে পারি না আবারো জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর কাছে কি অভাব আছে কোনো কিছুর অভাব আছে অভাব নাই বলতে চেয়েছিলাম মুজাদ্দিদে আলবেসানি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন জগতের মানুষ আমি হাল জামানার আল্লাহর ওলির তকদিরের ভিতরে প্রবেশ করলাম দেখতেছি তার সহমতি আয়েশা কত জাহান্নামী জান্নাতের সুগ্রাণ পাইল কত বেঈমান ইমানদার হয়ে গেল কত কাফের ইমানদার হইল অথচ তার তকদিরে লেখা সে কবরে হালতে মৃত্যুবরণ করবো এটা আমার বুঝে আসে না এখন তো বলতে পারে না রব্বুল আলামিন এটা আবার কি বলতে পারে না তারা তো আল্লাহর ওলি আল্লাহর হুকুমের বাহিরে চলে না তারা তাদের কথা হয় অন্তরে অন্তরে তাদের কথা হয় অন্তরে অন্তরে বিনা আওয়াজে কথা হয় যাদের কালবুলাকে জারি করেছে কালবুলাকে পরিষ্কার করতে পেরেছে তারাই বুঝতে পারবে কলবটার কত দাম এবার তিনি তো হাত তুলে না তা জানার জন্য কত কিতাব পড়ে কত মুফাসসিরের কেরামদের কিতাব পড়ে হাদিস পড়তেছে কিতাব পড়তেছে আমাদের তরিকার বড় ইমাম হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই উনার কিতাব একদিন পড়তেছে পড়তে পড়তে দেখতেছে তার কিতাবের মধ্যে লেখা তকদির হলো দুই প্রকার জোরে কন্যা সুবহানাল্লাহ তকদির কত প্রকার তকদির দুই প্রকার একটা হলো লিখিত তকদির আমি তো আয়াতরা আপনাদের সামনে পড়েছি তেলাওয়াত করেছি আল্লাহ বলতেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরু